যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার আগে আপনার অবশ্যই চিন্তা করা উচিত যে একটি ভালো পরামর্শ যেমন আপনাকে অনেক বেশি উপরে তুলে দিতে পারে আবার একটি খারাপ পরামর্শ কিন্তু আপনাকে অনেক বেশি নিচে নামিয়ে দিতে পারে কম্পিউটার সায়েন্সে যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন অথবা যাদের প্ল্যান রয়েছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন তাদের মধ্যে অনেকেই আমাকে নক করেছেন এবং জানতে চেয়েছেন যে কম্পিউটার সায়েন্স পড়াশোনা শুরুর আগে কি করতে হবে যদি আপনি মনস্থির করেই ফেলেন যে কম্পিউটার সায়েন্সেই আপনি লেখাপড়া করবেন সেক্ষেত্রে প্রথমত আপনাকে কম্পিউটার সায়েন্সের অ্যামেজিং এই ওয়ার্ল্ডে স্বাগতম শুরু করার আগে বলে রাখি আপনি যদি ফ্রিল্যান্সিং রিলেটেড ইংলিশ ব্লগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন গালিপ নোটস ডট কম এখানে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড ব্লগ পাবেন নিয়মিত আপডেট পাবেন এবং সেই সাথে পাবেন টিপস অ্যান্ড ট্রিক্স এরপরে পরামর্শ হচ্ছে ক্লাস শুরুর আগ পর্যন্ত আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখে ফেলবেন সেটি হতে পারে সি প্রোগ্রামিং সেটি হতে পারে পাইথন প্রোগ্রামিং পাইথন সি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে ইন্টারনেটে প্রচুর রিসোর্স রয়েছে এইসব রিসোর্স দেখে স্টেপ বাই স্টেপ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ শিখে ফেলার চেষ্টা করুন যদি আপনি সম্পূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো ইউনিভার্সিটি লাইফের সব ক্ষেত্রেই বেশ অ্যাডভান্টেজ পাবেন এবং এনজয় করতে পারবেন এখন অনেকেই বলবেন যে কোন কোনো কি সম্পূর্ণ শিখে ফেলা সম্ভব আমি আসলে সম্পূর্ণ শিখে ফেলা বলতে এটা বোঝাচ্ছি না যে সেই ল্যাঙ্গুয়েজে আপনি মাস্টার হয়ে যাবেন অ্যাটলিস্ট সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি সিনটেক্সগুলো জানুন তারপর কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেগুলো একটু একটু দেখার চেষ্টা করুন এটি কিন্তু আপনি পাশ করার জন্য পড়ছেন না এটি আপনি শেখার জন্য শিখছেন সেই হিসাবে যতটুকু বেসিক নলেজ আপনি গ্যাদার করতে পারবেন সেটি কিন্তু আপনার ইউনিভার্সিটি লাইফে আপনাকে অ্যাডভান্টেজ দিবে। তাই কম্পিউটার সায়েন্সে আপনার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার উচিত হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখার চেষ্টা করা দ্বিতীয়ত আপনি চেষ্টা করবেন এইচটিএমএল সিএসএস ভালো করে শিখে ফেলার যদি আপনি এইচটিএমএল সিএসএস শিখে ফেলেন তাহলে ওয়েব ওয়ার্ল্ডের যে স্কেলেটন সেটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তাই যখন ইউনিভার্সিটি লাইফে আপনি বিভিন্ন প্রজেক্ট করবেন অথবা কোনো কোনো একটি একটি ওয়েবসাইট আপনি আপনি ব্রাউজ করবেন করবেন কাজ অনলাইনে বুঝতে পারবেন ব্যাক এন্ডের কাজগুলো আসলে কিভাবে হচ্ছে যদিও আপনি সম্পূর্ণটাই বুঝতে পারবেন না তবে স্কেল আপনি বুঝতে পারবেন এবং যখন আপনি প্রজেক্ট করতে যাবেন তখন আপনাকে এই সিম্পল নলেজটুকু অনেক বেশি এগিয়ে রাখবে অন্যদের থেকে এর বাইরেও যদি আপনার হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন ম্যাথমেটিক্সে আপনার স্কিল অর্জন করার এই মুহূর্তে অনলাইনে প্রচুর কোর্স রয়েছে ম্যাথমেটিক্সের উপর আপনি সেখান থেকে দুই একটি কোর্স শেষ করে ফেলার চেষ্টা করবেন আপনার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তাহলে যদি সামারাইজ করে বলি প্রথমত আপনি একটি ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনি এইচটিএম সিএসএস শেখার চেষ্টা করবেন এবং এরপর যদি আপনার হাতে সময় থাকে তাহলে ম্যাথমেটিক্স শেখার চেষ্টা করবেন যদি আপনি সবগুলো শিখতে নাও পারেন এর মধ্যে যদি একটাতেও স্কিল অর্জন করতে পারেন তাহলে পুরো ইউনিভার্সিটি লাইফে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন অথবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কম্পিউটার সায়েন্সেই লেখাপড়া করবেন তাদের জন্য আমার সর্বশেষ একটি পরামর্শ আমরা যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হই তখন আমাদের সিনিয়ররা অনেক সময় অনেক রকম পরামর্শ দেয় অনেকেই হয়তো লিমিটেশন দেখায় অনেকেই হয়তো তাদের নিজেদের লিমিটেশন ঢেকে রাখার জন্য অনেক পরামর্শ দেওয়া থেকে বিরত থাকে আবার যারা গটবাধা কোনোভাবে গ্র্যাজুয়েশন শেষ করছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই আপনাদেরকে পরামর্শ দিতে পারবে না তাই যদি আপনি পরামর্শ নিতেই চান তাহলে এমন কারো কাছ থেকে আপনার পরামর্শ নেওয়া উচিত হবে যে আসলে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যার আসলে অ্যাকচুয়াল অ্যাবিলিটি রয়েছে যে আসলে কম্পিউটার সায়েন্সকে ভালোবাসে যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার আগে আপনার অবশ্যই চিন্তা করা উচিত যে একটি ভালো পরামর্শ যেমন আপনাকে অনেক বেশি উপরে তুলে দিতে পারে আবার একটি খারাপ পরামর্শ কিন্তু আপনাকে অনেক বেশি নিচে নামিয়ে দিতে পারে তাই কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার আগে অথবা কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার সাথে সাথে এদিক ওদিক থেকে পরামর্শ নিয়ে নিজের ক্ষতি করবেন না কম্পিউটার সায়েন্সে পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইমেইল অ্যাড্রেস রয়েছে ডেসক্রিপশনে দেখা হবে পরের বিডওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় কিছুু আসের কষ্ট থেকে কিছুমুখ প্রথম দেখায় ভালো লাগে দদ মাজা কিচ নতে খেছি তোমাকে